সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নুপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুবে খান, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন সিপিএ পেয়েছি, আমরা কথা বলবো ট্যাক্স সংক্রান্ত। অবশ্যই আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, সেটি নিয়েও আমরা আলোচনা করব অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে facebook.com/tbn24usa। সিপিএ ইয়াকুবে খান, আমরা বলছিলাম যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি মূলত বিজনেস প্ল্যানিং, কিভাবে বিজনেস, সেই সাথে ফেলিওরগুলো, সফলতাগুলো। আজকে আমাদের নির্ধারিত বিষয়টি কি? আজকে আমরা আলোচনা করতে চাই যে আপনার বিজনেস, যখন আমরা যেহেতু পরিকল্পনার অংশটি আমরা করেছি, আমরা কিভাবে বিজনেস ফেল হয়, বা যখন একটা বিজনেস একটা ভালো করে বা কন্টিনিউ তারা প্রোগ্রেস করে, বা হয়তো সে একটা বিজনেস থেকে সেকেন্ড লোকেশন ওপেন করছে, দেন সার্টেন জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে যে বিজনেসের যে আপস অ্যান্ড ডাউন থাকে, যখন আমাদের বিজনেসের একটা ভালো সময় যায়, সেই ভালো সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তো কিভাবে আমরা এই এই বিজনেসের মানে বা বিজনেসের ভালো সময়টাকে আমরা কাজে লাগিয়ে আমরা অন্য কোনো অল্টারনেটিভ ইনকাম সোর্স তৈরি করতে পারি, সেটি হচ্ছে, মনে করেন যে আমরা জানি যে লেটস সে আমার ইনকাম হচ্ছে, আমার মিনিমাম সার্ভাইভ করার জন্য আমাকে হয়তো $10,000 দরকার। তো আমাদের এই ইনকামটা কিন্তু এটা ডিপেন্ড করছে আমার বিজনেস রান করার উপর। কোনো কারণে যদি আমার বিজনেসটা রান না হয়, দেন কিন্তু আমার ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যাবে। তো প্রতিটি বিজনেস আমরা দেখি একটা টাইমে, সময়ের সাথে সাথে টেকনোলজির জন্য এই পরিবর্তনগুলো আসছে। আমার একটা বিজনেস আজকে ভালো আছে, বিজনেসটা হয়তো একটা সময় গিয়ে দেখা যাবে যে নতুন আরেকজন সিমিলার বা এর থেকে বেটার আইডিয়া নিয়ে আসবে, তার হয়তো বেটার অপরচুনিটি থাকবে, বেটার অ্যাডভান্টেজ থাকবে, যার জন্য হয়তো আমার যে বিজনেসটা এটা হয়তো কন্টিনিউ সার্ভাইভ করবে না। একটা টাইমে গিয়ে দেখা যাবে যে আমি তাদের সাথে কম্পিট করতে পারছি না। তো যখন আপগ্রেড করার বিষয়গুলো, আপগ্রেড করার, যখন আমার বিজনেসটা ভালো থাকে, তখন আমাকে চিন্তা করতে হবে যে অল্টারনেটে আমি কি করতে পারি, কি কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারি, কি কি ধরনের আমার এই ইনকাম সোর্সটা যে আমি রিপ্লেস করার জন্য কিভাবে আমি এটা, এই ইনকাম সোর্সের যে অ্যামাউন্টটা, লেটস সে আমার $10,000 প্রয়োজন, এই $10,000 কিভাবে আমার, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ বিজনেস, কিভাবে আমি এটা, এই সেম ইনকামটাকে আমি একটা প্যাসিভ সোর্স থেকে আমি আনতে পারি, যাতে করে কোনো কারণে আমার যদি জব না থাকে বা আমার বিজনেস না থাকে, স্টিল যেন আমার প্যাসিভ ইনকাম থেকে, যেখানে আমার আউটপুট, আমার ইনপুট ছাড়াই যেন আউটপুট আসে, আচ্ছা যেন ইনকাম আসে। অনেক সময় তো আমরা দেখি যে একটি ভালো বিজনেসে চলার সময় অনেক সময় আমরা অল্টারনেটিভ কিংবা অন্যান্য ধরনের বিজনেসও ইনভেস্ট করতে চাই। তো এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে যে কি কি ধরনের ইনভেস্টমেন্ট। এখন আমাদের যখন আমরা বিজনেস আলোচনা করি, বিজনেস করতে গেলে কিন্তু একটা রিস্ক ইনভলভ, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই রিস্কটা কতটা আমরা মিনিমাইজ করতে পারি। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে প্রতিটা, শুধু বিজনেসটা, আমাদের লাইফে একটা সময় থাকে গোল্ডেন লাইফ, গোল্ডেন টাইম আসে, হয়তো ইট কুড বি 3 ইয়ার্স, ইট লাস্ট ফর 5 ইয়ার্স। তো এই টাইমটায় আমরা যেটাই যে বিজনেস করতে চাই, যে জব করতে চাই, সব কিছু এই টাইমটায় ভালো যায়। তো যখন এই টাইমটা আমাদের, এই যে গোল্ডেন টাইমটা যখন আমাদের মাঝে আসে, তখন আমাদেরকে যেটা করা যায় সে এই গোল্ডেন টাইমটাকে ইউজ করে আমাদের কোনো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট করতে হবে। লেটস সে আমরা একটা রিয়েল এস্টেট ইনভেস্ট করলাম, একটা অন্য এই ধরনের যে যেটা রিস্ক ফ্রি, বা রিস্ক ফ্রি বলতে কিছুই নাই, বাট যেটা রিস্ক মানে মিনিমাম রিস্কের যে ইনভেস্টমেন্টগুলো, এই ধরনের ইনভেস্টমেন্ট যদি আমরা করতে পারি, তখন আমাদের যদি কোনো কারণে বিজনেসটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, ফল করে, দেন অ্যাটলিস্ট যেন আমার একটা সোর্স, একটা ইনকাম সোর্স যেন কন্টিনিউ মেনটেন করে। কারণ আমাদের এটা, আমরা আমাদের যে সিচুয়েশনটা, আমরা আমরা প্র্যাকটিক্যাল যেটা, সেটি হচ্ছে যে যখন আমাদের বিজনেসটা কন্টিনিউ ভালো হয়, তখন আমরা কী করি, আমরা মনে করি যে এটা আমরা গ্যারান্টি সহকারে নিয়ে নেই যে এই যে ভালো টাইমটা হয়তো আমার যে বিজনেসটা খুব ভালো করছে, এটা হয়তো সারা জীবন থাকবে। কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কিন্তু এটা হয় না, একটা টাইমে গিয়ে এটা স্লো হয়ে যায়। তো এই এই কারণগুলোর জন্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে কী করা যায়। এখন আমি যদি, আমরা বিশেষ করে যেটা আমরা দেখি এখানে, সেটি হচ্ছে যদি আমরা এই ইনভেস্টমেন্টের টাকা দিয়ে আমরা একটা ইনভেস্টমেন্ট, একটা রিয়েল এস্টেট ইনভেস্ট করি, তখন হচ্ছে যে এটা একটা রেন্টাল, একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করবে, যে ইনকামটা আমার সার্ভাইভিং যে এক্সপেন্সগুলো বা ইভেন আমার রিটায়ারমেন্টের জন্য একটা অল্টারনেটিভ একটা
একটা ফান্ড একটা প্ল্যান করতে পারে একটা রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে পারে সেভিংস এর বিষয়টি কি আপনি কি বলেন একজন সিপিএ আমি সেদিন খুব মজার একটা বিজনেস প্ল্যানিং এর ভিডিও ক্লিপ দেখছিলাম যে বড় যারা বড় বড় বিজনেসম্যান তারা কখনো সেভিংস এর চিন্তা করে না তারা শুধু ইনভেস্ট করতে চায় নতুন নতুন জায়গায় এই থিওরিটা কতটা প্রযোজ্য এই যে গুড টাইম আপনি কি বলছেন যে সেই টাইমের অর্থ সেভিংস করাটা ভালো না আরো নতুন নতুন ইনভেস্ট করা ভালো সেভিংস করলে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যদি লেটস সে আপনার $100,000 আপনার কাছে জমা আছে এখন $100,000 আপনি যদি ক্যাশ ক্যারি করেন দেন প্রবলেম হচ্ছে যে আপনার ইনফ্লেশন আছে ইনফ্লেশন অ্যাবাউট 2-3% এভরি ইয়ার আচ্ছা সো ইনফ্লেশন হচ্ছে আপনি যদি ক্যাশ ক্যারি করেন লেটস সে আপনি যদি একটা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দেন আপনি যদি চেকিং অ্যাকাউন্টে টাকা রেখে দেন তো আপনাকে হয়তো চেকিং অ্যাকাউন্টে হয়তো কোনো ইন্টারেস্ট দিচ্ছে না সেভিংস অ্যাকাউন্টে হয়তো আপনাকে লেস দেন 1% আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে তো ইস্যুটা হচ্ছে আপনি 1% ইন্টারেস্ট পাচ্ছেন বাট এভরি ইয়ার আপনার 3% যদি ভ্যালু কমে যায় দেন স্টিল নেট আপনি 2% লস করছেন সো আপনি যদি এই ইনভেস্টমেন্টে যদি আপনাকে মেক শিওর হতে হবে যে আমার 3% ইনফ্লেশন আছে এভরি ইয়ার সো আমাকে কোথাও ইনভেস্ট করতে হবে যেখানে আমার এই ইনভেস্টমেন্টটা মোর দ্যান 3% হয় যাতে করে আমার স্টিল আমার মাইন্ডটা গ্রো করে আচ্ছা তার মানে হচ্ছে গুড বিজনেস থিওরি হচ্ছে ইনভেস্ট করা বিভিন্ন জায়গায় তবে আপনি বলছেন যে কম ঝুঁকিপূর্ণ জায়গাটিতে সেই সময় ইনভেস্ট করা উচিত যেন আরেকটি বিজনেস ফল করলে আমাদের একদম সর্বস্ব হারানোর অবস্থা না হয় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার রিটায়ারমেন্টের জন্য আচ্ছা রিটায়ারমেন্টের জন্য অনেকে আছে মনে করেন যে কেউ ঝামেলা পছন্দ করেন না তারা হয়তো মনে করেন যে আমি 401 আমি কন্ট্রিবিউট করলাম আমি বিভিন্ন রিটায়ারমেন্ট প্ল্যান আমি কন্ট্রিবিউট করলাম বাট 401k এটা বিভিন্ন যে ইনভেস্টমেন্ট যে মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করে তখন এটা গ্রো কিন্তু খুব স্লোলি গ্রো করে বাট যদি কেউ সেফ সাইড থেকে চায় যে না আমি পার্সোনাল আমার ইনভলভমেন্ট চাই না আমি এই হেডেক চাই না আমি চাই যে সেফ একটা সিকিউর একটা দেন 401k ফাইন যে 401k যখন বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন জায়গায় যখন তারা ইনভেস্ট করে তখন কিন্তু এটা রিস্কটা অনেকটা কমে আসে বাট আমাদের গোলটা হচ্ছে যখন এই বিজনেস ওনাররা বিশেষ করে যখন ভালো সময় আমরা দেখি তারা হয়তো এক্সপেন্সিভ গাড়ি কিনছে বা যে যে খরচগুলো তারা করছে খরচগুলো বিকজ মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি তাদের আমাদের একটা মেন্টালিটি থাকে যে আমার যে গুড টাইমটা যাচ্ছে আমার যে ভালো সময় এটা কন্টিনিউ এটা থাকবে রাইট সো এই টাইমটা আমাদের এক্সট্রা সেভ করে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকে মনে করেন বিশেষ করে আমরা বিজনেস ওনারদেরকে দেখি কারণ যখন আপনার বিজনেস থাকবে তখন আপনি কিন্তু আপনার অপরচুনিটি থাকবে যে আপনার W2 এখান থেকে আপনার যত টাকা আপনি চান W2 ক্রিয়েট করার জন্য W2 নেওয়ার জন্য বা আপনার ট্যাক্স রিটার্নটা ওইভাবে প্রিপেয়ার করার জন্য যাতে করে আপনি একটা ইনভেস্টমেন্টের জন্য আপনি একটা লোন পাচ্ছেন বা আপনার আপনি একটা মর্গেজের জন্য কোয়ালিফাই হচ্ছেন বা একটা লাইন অফ ক্রেডিটের জন্য কোয়ালিফাই হচ্ছেন যেখান থেকে তো এটা আমরা যদি মর্গেজের বা লোনের সাইড থেকে আলোচনা করি বিকজ যখন একটা বিজনেস ওনার বা কোনো একটা অ্যাপ্লিকেন্ট যখন একটা মর্গেজের জন্য বা একটা লোনের জন্য যান তখন এটা কিন্তু আমাদের ব্যাংকের সাথে বা আন্ডাররাইটার কিছু কিছু রিকোয়ারমেন্টস থাকে যেটা আমাদেরকে ফুলফিল করতে হয় সিপিএ হিসেবে তো এই রিকোয়ারমেন্টসগুলো যখন এখন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই ইনকাম বা আপনার এই লোনের সাথে একটা সামঞ্জস্যতা আছে বিকজ আপনার ইনকাম যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে আপনাকে সার্টেন অ্যামাউন্ট অফ লোন দিচ্ছে না যে অনেকে মনে করেন যে না আমার ইনকাম আমি যতটা কমায় দিতে পারি যতটা ট্যাক্স কম আসে ততটা আমার জন্য বেটার বাট নট অল দ্য টাইম কারণ আপনার যদি ইনকাম একেবারেই কম হয় বা সার্টেন লেভেলের কম হয় যেটা আপনাকে মর্গেজের জন্য হেল্প করছে না তাহলে কিন্তু আপনি এই লোনটার জন্য কোয়ালিফাই হচ্ছেন না আবার যারা ট্যাক্স পে করছেন তারা কিন্তু ট্যাক্স পে করে তারা কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারেন যে আমি ট্যাক্স পে করছি লেটস সে আমার $100,000 ইনকাম আছে আমার এটার জন্য ট্যাক্স পে করতে হচ্ছে $20,000 সো আমি $20,000 যখন পে করছি তখন মেক শিওর যে $20,000 এটার জন্য যে বেনিফিটটা আমি নিতে পারি $100,000 ইনকাম দিয়ে আমি কীভাবে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারি কিভাবে একটা সেকেন্ড হোম কিনতে পারি কিভাবে একটা থার্ড হোম কিনতে পারি বা এভরি আমার একটা প্ল্যান যদি আমরা করে যাই ফিউচারের কথা চিন্তা করতে হবে রাইট এবং এটা কিন্তু অনলি অপশন হচ্ছে যদি আপনার এনাফ ইনকাম থাকে বা ইনকাম শো করে অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন যে না আমার ইনকাম যতটা আমার কম হবে বা আমি যতটা ইনকাম কম রিপোর্ট করবো তত আমার কম ট্যাক্স দিতে হবে তো এই জিনিসগুলো এখন আমি যেটাকে বলি সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা এটা এটা একটা বক্সের মতো সেটি হচ্ছে যে আপনার আমরা যখন এখানে আসি তখন আমাদেরকে বিশেষ করে আমরা এসে আমরা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের প্রজাদের সাথে আলোচনা করি তো এখানে আসার পরে প্রথমত আমরা যে আইডিয়াটা পাই সেটা হচ্ছে যে এখানের কম ইনকাম হলে আপনার মেডিকেলটা ফ্রি আছে বাচ্চাদের স্কুল ফ্রি আপনি বছর শেষে রিফান্ড পাবেন বড় রাইট সো আমাদের মেন্টালিটি ওইভাবে আমরা তৈরি করে ফেলি যে আমার ইনকাম যাতে ওই লেভেলের নিচে হয় যাতে করে আমি সবকিছু বেনিফিটটা পাচ্ছি আমি হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছি আমি ফাইন্যান্সিয়াল এইড পাচ্ছি আমার কোনো কিছু পে করতেছি না রিফান্ড পাচ্ছি বাট এই বক্সের থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে
উন্নত জীবনে। আমরা একটা ছোট্ট প্রশ্ন নিয়ে নিই ফেসবুক থেকে, যদিও আমাদের যে আজকে নির্ধারিত বিষয় সেটি না, তারপর আমি নিচ্ছি। রায়হান উদ্দিন প্রশ্ন করেছেন, তিনি এরই মধ্যে হচ্ছে ট্যাক্স ফাইল করে ফেলেছেন, এখন তার ওয়াইফ এবং বাচ্চা তারা এসেছে বাংলাদেশ থেকে, তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি এখন পর্যন্ত হয়নি, কিন্তু ট্যাক্স ফাইলকে এখন যুক্ত করতে পারবেন কিনা? উনি যদি ট্যাক্স ফাইল অলরেডি করে ফেলেন 18 এর জন্য, সেক্ষেত্রে আপনার ওনাকে একটু ওয়েট করতে হবে না, যখন সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে আসবে বাচ্চাদের জন্য। কিন্তু বাচ্চা, বিশেষ করে যেহেতু বাচ্চা যদি এখন আসে 2018, আমরা এখন জাস্ট ট্যাক্স ফাইলটা করলাম 2018-এর, সো 2018-এ যদি তার বাচ্চা এখানে না থাকে, তাহলে বাচ্চাদের যে ক্রেডিটগুলো সেগুলো কিন্তু সে ক্লেম করতে পারবে না। বাট তার ওয়াইফের ওয়াইফ, সে যদি, যেহেতু বাচ্চা আছে, সেহেতু সে বিয়ে করছে অ্যাটলিস্ট 2-3 ইয়ার্স আগে, তো যেহেতু সে 2018-এ অ্যাটলিস্ট ম্যারিড ছিল, বা অ্যাটলিস্ট লাস্ট 3 ইয়ার্স কিন্তু সে তার ট্যাক্স রিটার্নটা কারেক্ট করতে পারে, বিকজ ওয়াইফকে ক্লেম করার জন্য কিন্তু ওয়াইফকে এখানে থাকতে হবে না। বেশি বিবাহ করে থাকেন তাহলে ওই 3 বছর ম্যাক্সিমাম করতে পারবেন, আর যদি না করে থাকেন, লেস দেন 2018-এ যদি বিয়ে করে থাকেন, তখন 18-এ উনি ফাইল করতে পারবেন। কারেকশন করে ওনার ওয়াইফের যখন সোশ্যাল সিকিউরিটি আসবে, তখন এই কারেকশন করে ওয়াইফকে ক্লেম করে, কারণ সিঙ্গেল উনি যখন ফাইল করছেন এখন বেশি ট্যাক্স পে করছেন। আচ্ছা, যখন রাইট, যখন কারেকশন করে ওয়াইফকে অ্যাড করবেন, তখন ওনার ট্যাক্স লায়াবিলিটি কমে আসবে এবং সেই মানি গুলো উনি রিফান্ড করতে, রিফান্ড পেয়ে যাবেন। একজন ফোনে আছেন, এটা প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বায়ার কাছে আমার একটা কোশ্চেন, উনি যে বলছিলেন, একটু নামটি বলে নিতে হবে আপা। আচ্ছা, আমার নাম হচ্ছে অনু, আমি জামাইকা থেকে বলতেছি। আচ্ছা বলুন আপা। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2018-এ বাড়ি কিনছি, তো 2018-এ বাড়ি কিনছি, আমার ইনকাম হচ্ছে 175। এখন আমি চিন্তা করতেছি আমার বাড়িটা আমি 2 ফ্যামিলি হাউস করবো, এটা আমি সার্ভে করেছি, 2 ফ্যামিলি হাউস করতে পারি, কিন্তু বাইরের কথা শুনে এখন আমি চিন্তা করতেছি, আসলে কি আমার 2 ফ্যামিলি হাউস করলে আমি বেনিফিটেড হব, নাকি আমি সেকেন্ড হাউস কিনলে আমি বেনিফিটেড হব? আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আসলে এটা এখানে কোনো রাইট আর রং কোনো অ্যান্সার নাই, বাট আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা, আমি আপনার জায়গায় আমি হলে আমি যেটি করতাম সেটি হচ্ছে যে, আমি একটা বাড়ি, যেহেতু আমার এটা অপশন অলরেডি আছে এটাকে 2 ফ্যামিলি করার জন্য, বা 2 ফ্যামিলি করে আপনি, পয়েন্ট হচ্ছে আপনি কিন্তু বিজনেসে না, যে এই এই প্রপার্টিটা আপনি ফ্লিপ করে সেল করে মানি মেক করবেন মোস্ট লাইকলি, তো আপনি যেহেতু এটার প্ল্যানটা হচ্ছে যে আপনার একটা বাড়ি আছে, আপনি সেল করে হয়তো এক্সট্রা একটা রেন্টাল ইনকাম অ্যাড করবেন, সো এক্সট্রা রেন্টাল ইনকামটা অ্যাড করার থেকে আপনি যদি সেম অ্যামাউন্ট অফ মানি, লেটস সে আপনি যদি এটাকে 2 ফ্যামিলি করতে চান, আপনার কনস্ট্রাকশন পারমিট সব কিছু মিলে আপনার অ্যাবাউট 100-150,000 লাগবে হচ্ছে আপনার এটাকে 2 ফ্যামিলি করার জন্য, ডিপেন্ড করে আপনার সাইজের উপরে। সো এই টাকাটা দিয়ে যদি আপনি একটা সেকেন্ড হোম কেনেন, আমাদের গোল, আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আপনি যত কন্টিনিউ অ্যাড করবেন, দেখা যাবে যে আপনার এই প্রপার্টিটা আপনি হয়তো যখন রিটায়ার করবেন তখন এটার ইনফ্লেশনের জন্য, বিশেষ করে রেগুলার ইনফ্লেশন আপনার অ্যাটলিস্ট 3%, আপনার যখন আপনি রিয়েল এস্টেটের ব্যাপারটা আপনি অ্যাড করবেন, দেখবেন তখন দেখবেন যে আপনার রিয়েল এস্টেটের ইনফ্লেশন হচ্ছে অ্যাটলিস্ট 5-10%। সো আপনি যদি একটা $1 মিলিয়ন একটা প্রপার্টি কেনেন, সেই প্রপার্টিটা কিন্তু আপনার দেখা যাবে এভরি ইয়ার $50-100,000 এমনি প্রাইস ইনক্রিজ করে বিকজ অফ দ্য ইনফ্লেশন। সো যখন এই প্রপার্টিগুলো অ্যাড করবেন, তো আপনার ওই $100,000 আপনি সেকেন্ড ফ্যামিলি করলে যে রিটার্ন আসবে ইন দ্য লং রান, তার থেকে আপনি যদি সেকেন্ড হোম কেনেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওই প্রপার্টিটা আপনি এখন $1 মিলিয়ন দিয়ে কিনলেন, এভরি 20 ইয়ার্স পরে দেখবেন যে এটা অটোমেটিক্যালি এটা ডাবল প্রাইস হয়ে যায় বিকজ অফ দ্য ইনফ্লেশন। সো আমার মনে হয় যে এটা আসলে বলা খুবই মুশকিল আপনি স্পেসিফিক ইনফরমেশন না নিয়ে, বাট আমার যতটুকু মনে হয় যে আপনার এটা 2 ফ্যামিলি করার থেকে আপনার যদি আপনি সেকেন্ড হোম কেনেন, আমার মনে হয় এটা বেটার হবে, বাট স্টিল আপনাকে এই ইনফরমেশনগুলো আপনি যদি কারোর সাথে, কোনো প্রফেশনাল সাথে, কোনো সিপিএর সাথে বসে আলোচনা করেন, আমার মনে হয় এর থেকে আরো একটু বেটার আইডিয়া আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। সমস্ত কিছু অনেক কিছু ডিপেন্ড করে, এটা হচ্ছে যে ওনার ইনকাম, ওনার বয়স, ওনার রিটায়ারমেন্ট কবে করতে চান, ওনার বিভিন্ন বিষয়ের মধ্যে ইনভলভ, অনেক কিছু পরিকল্পনা। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি মানে ট্যাক্স সংক্রান্ত, তো
না আমার ওয়াইফের ব্যাপারে, সেটা হচ্ছে ও প্রায় গত বছর নভেম্বরে সিটিজেনশিপের পরীক্ষা দিছিল এবং পাশ করছে অক্টোবরে। হুম হুম পাশ করছে, এই পর্যন্ত তার ওতে ডেটটা আসতেছে না। তো আমি মাঝখানে একবার ইয়েতে কল করছিলাম, আপনার কি ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন মাহবুব ভাই? নতুন যখন গুড টাইম, প্রতিটি মানুষের একটি গুড টাইম থাকে, সেই সময়ে সেই সময়টাকে আপনি ইউজ করতে হবে, সময়টাকে আপনাকে ইউজ করতে হবে যে কিভাবে এটাকে আমি এই সময়টাকে আমি ম্যাক্সিমাইজ করে, বিশেষ করে আপনি যদি শুধু বিজনেসের কথা না, আপনি যদি আপনার পার্সোনাল লাইফ আমরা চিন্তা করি, আমাদের লাইফে একটা সময় আসে যখন আপনার ভালো জব থাকে, ভালো ইনকাম থাকে, সেভিংস থাকে বা আপনার পকেটে পয়সা থাকে, তো এই টাইমটাকে আমাদেরকে ইউজ করতে হবে। আর অনেক ক্ষেত্রে আমরা বিশেষ করে বিজনেস আমাদের এক্সট্রা একটা অ্যাডভান্টেজ থাকে, বিকজ আপনি যখন আপনি যদি জব করেন তখন আপনার কিন্তু অ্যাডভান্টেজ নাই বা আপনার কিন্তু সুযোগ নাই, যেটা আপনি WW আমার ঠিক আছে, আমার WW 50,000 আছে, আমি এটাকে 100,000 করতে চাই, সেটা কিন্তু সুযোগ নাই। বাট যদি আপনার বিজনেস থাকে তখন কিন্তু আপনার এই সুযোগটা আমাদের কাছে থাকে যে না, আমার ইনকাম আমি 50,000 না, আমি $100,000 আমি স্যালারি ড্র করতে চাই। হ্যাঁ, আমার বিজনেস আমি এনাফ ইনকাম আমি রিপোর্ট করতে চাই যাতে করে আমি মর্গেজের জন্য কোয়ালিফাই হয় বা আমি ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য কোয়ালিফাই হয়। এটার জন্য আমাদেরকে এখন আপনাকে চিন্তা করতে হবে বোথ সাইড থেকে, যে আমি যে এক্সট্রা ট্যাক্স পে করতেছি আমাকে এটা কি এক্সট্রা বেনিফিট দিবে নাকি না, আমি যে ইনভেস্টমেন্ট করছি। বিকজ আপনি যদি ওভারঅল আমরা চিন্তা করি যে একটা ইনভেস্টমেন্ট যখন করা হয় তখন ইনভেস্টমেন্টের যে রিটার্ন আসে সেটা আপনার ইজ মাস মোর দেন আপনার যে ট্যাক্স যেটা আমরা পে করি। তো আবার যদি ফিরে যাই সেই বক্সের কথায় যে আমাদের যে কমফোর্টেবল একটা জোন, যে জোন থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারি না বা আমরা বের হয়ে আসতে চাই না, আমরা মনে করি যে আমার এই যে ফ্রি সব কিছু পাচ্ছি বা রিটার্ন রিফান্ড পাচ্ছি বছর শেষে গিয়ে, এটা একটা কমফোর্টেবল জোন, এটাই আমাদের মনস্তাত্ত্বিক একটা সেট আপ করা আছে যে আমাদের যে ট্যাক্স পে করার। বাট পয়েন্টটা হচ্ছে দুইটা জিনিস, যারা ট্যাক্স ইনকাম, যারা ভালো ইনকাম করেন বা যারা, তারাও কিন্তু ট্যাক্স পে করছেন। এখন বেটার হচ্ছে যে আপনার আপনি ইনকাম করে ট্যাক্স পে করেন, এখন ইনকাম না করে আপনি আপনার ট্যাক্সও দিতে হবে না, আপনি সব বেনিফিট পাবেন। দুটো অপশন রাইট, এটা আমাদের চুজ করতে হবে। বাট আপনার তা না হলে দেখা যাবে যে বিশেষ করে যাদের এই এই ধরনের মন, আমাদের যখন মাইন্ডসেট আমাদের এটা থেকে বের হয়ে আসা কঠিন ব্যাপার। কারণটা হচ্ছে আমরা যদি দেখি যে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের আত্মীয় স্বজন তারা সেম এই সুযোগ সুবিধা বেনিফিট নিচ্ছে, এটা তখন কিন্তু আমার জন্য এটা টাফ নতুন একটা স্টেপ নেওয়ার জন্য, নতুন করে এটা থেকে বের হয়ে আসার জন্য। বাট আমরা যদি চেষ্টা করি আপনি দেখবেন যার একটা প্রপার্টি থাকলে তখন আরেকটা প্রপার্টি কেনা কিন্তু ইজি, সেকেন্ড প্রপার্টি থাকলে থার্ড প্রপার্টি কেনা কিন্তু আরও সহজ। বিকজ আপনার যখন আপনার যেহেতু একটা অ্যাসেট থাকলে তখন আরেকটা লোনের জন্য যখন যাওয়া হয় তখন সেই লোনের ব্যাপারে কিন্তু তাদের, যেহেতু আপনার অলরেডি কিছু অ্যাসেট আছে, আপনার একটা কোলাটারাল আছে, আপনার একটা যে আপনার অ্যাবিলিটি আছে পে করার জন্য, সব কিছুর উপর নির্ভর করে। রাইট, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও কথা বলবো। সেই সাথে দর্শক আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে মতামত তাহলে সেগুলোও নিব, তবে সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন সিপিএ ইয়াকুবে খান। আমরা কথা বলছিলাম যে একটি সময়ে যখন আমাদের খুব ভালো সময় থাকে সেই সময়টিকে কাজে লাগিয়ে কিভাবে ভবিষ্যৎটিকে নিশ্চিত করা যায়, সিকিউর করা যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। এবং নানা দিক থেকে আপনি কিন্তু সেটির অ্যাডভাইস দিচ্ছিলেন যে অনেক কিছু করা যায়, ইনভেস্টমেন্ট করা যায়, ঝুঁকি কম যেগুলোতে ঝুঁকি, সেই সাথে রিটায়ারমেন্ট প্ল্যানেরও একটি জায়গা থেকে আলোচনা করছিলেন। এখন কোন কোন জায়গা আমাদের আমাদের বিষয়গুলো নিয়ে আসলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যে যেখানেই আছে না কেন প্রতিটা জায়গা থেকে আমাদের আমাদের বেস্ট অপশনটা খুঁজে বের করতে হবে যে কিভাবে কোন ওয়েতে আমার আমার যে সিচুয়েশনে থাকি না, আমি জব করি, বিজনেস করি বা আমার ইনভেস্টমেন্ট করি বা আমার রিটায়ারমেন্টের প্ল্যান করছি কিনা, প্রতিটা জায়গার থেকে আমরা যত বেশি জানবো, যত বেশি এটার জন্য পরিকল্পনা করবো, তত কিন্তু আমাদের ভবিষ্যতের যে রিটায়ারমেন্টের প্ল্যান বা আমাদের ফিউচারের জন্য, বিশেষ করে আমাদের এখানে আমরা যদি শুধু সোশ্যাল সিকিউরিটির উপর ডিপেন্ড করি এটা আমাদের জন্য কিন্তু টাফ হয়ে যাবে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে শুধু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট না, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের বাইরেও কীভাবে আমরা একটা অল্টারনেটিভ একটা ইনকাম সোর্স যখন আমরা রিটায়ার করবো স্টিল যেন আমাদের একটা সোশ্যাল সিকিউরিটি বাইরেও যেন বিভিন্ন ধরনের ইনকামগুলো আমাদের কাছে আসে, যাতে করে আমরা যখন রিটায়ার করবো তখন অ্যাটলিস্ট আমাদের সোশ্যাল সিকিউরিটির উপর ডিপেন্ড করতে হবে না বা আমাদের আবার কাজে যেতে হবে না। অনেকে বিশেষ করে হয়তো এনাফ ইনকাম, এনাফ মানি না আসার জন্য রিটায়ারমেন্টের পরে তাদের কিন্তু স্টিল কাজ করতে হয়,
যার জন্য আমরা দেখি বিশেষ করে অনেকে হয়তো কাজ করেন শখ করে করেন, অনেকে আপনার যখন বিশেষ করে বিভিন্ন স্টোরে আমরা যখন যাই বিভিন্ন জায়গায় যাই আমরা দেখি অনেকে কাজ করেন বা অনেকে ভলান্টারি জব করেন। বাট আমাদেরকে চেষ্টা করতে হবে যদি আমরা ভলান্টারি জব করি বা আমাদের ভালো থাকার জন্য করি সেটা অন্য ব্যাপার, বাট যেন আমাদের এটার উপর ডিপেন্ড না করতে হয়, নিড যেন না করতে হয়। তো এই এই এর জন্যই কিন্তু আমাদের প্রতিটা জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে যে কীভাবে এই অল্টারনেটিভ ওয়েটা করা যায়। তো যেটা আমরা আলোচনা করছি যে আমাদের এই যে চিন্তা, আমাদের যে মেন্টালিটি, আমাদের চিন্তাভাবনা, এটার থেকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে অলওয়েজ কিন্তু বেটার অপশান আছে, অলওয়েজ অপশান আছে যে আমার কীভাবে, হয়তো অনেকে মনে করেন যে যার একটা সামান্য ইনকাম আছে, লেটস সে আমার $50,000 ইনকাম বা $60,000 ইনকাম, অনেকে মনে করছে যে আমার হয়তো ক্রেডিট ভালো না, যার জন্য আমি হয়তো একটা বাড়ি কেনার জন্য আমার অ্যাবিলিটি নাই। তো পয়েন্টটা হচ্ছে আমাদেরকে প্রতিটা জিনিসের জন্যই কিন্তু একটা অপশান আছে, প্রতিটা সমস্যারই কিন্তু একটা একটা কিউর করার একটা অপশান থাকে আমাদের, বা প্রতিটা প্রফেশনেরই যতই সমস্যা থাক না কেন বিশেষ করে সেটা সেই অপশান থেকে, সেই সিচুয়েশন থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে। এবং ওভারকাম করে আমাদের এই যে ট্যাক্সের ইস্যুগুলো নিয়ে, আমাদের ট্যাক্স ফাইল করা বা ট্যাক্স কী ধরনের, এটা আমাদেরকে জানলেও কিন্তু এটা হেল্পফুল হবে যে আমার কী ধরনের ইনকাম হলে, এটা আমাদেরকে আগে জানতে হবে যে কী ধরনের ইনকাম হলে আমি একটা লোনের জন্য কোয়ালিফাই হবো। সেই জায়গাটি সেই তথ্যগুলো আমরা কোথা থেকে পাবো? যেমন আমি পার্সোনালি জানি না যে আমার কতটুকু ইনকাম হলে আমি কত টাকা ই পাবো এবং আমার ইন্টারেস্ট রেট কত হবে, তো সেই জায়গাটি থেকে কাদের সহায়তা নিয়ে আপনি, বিশেষ করে আপনার, আপনি যদি একটা বাড়ি কিনতে চান তখন আপনাকে এই ইনকাম আপনার কোন একটা মর্গেজ প্রফেশনাল সাথে আলোচনা করতে হবে যে আমার এই সিচুয়েশনে, আমার এই ক্রেডিট স্কোর, আমার ইনকামের জন্য আমি কি ধরনের লোন পেতে পারি, বা লোনের যে ক্যালকুলেশন গুলো যে এটা কত পার্সেন্ট আমার ইনকামের, কত পার্সেন্ট এই বাড়ির পিছনে আমাকে তারা একটা একটা এক্সপেন্স হিসেবে ধরবে, বা যখন আপনি জিনিসগুলো জানবেন তখন কিন্তু আপনি এইটার এইটা নিয়েই কিন্তু কাজ করে আপনাকে তখন আপনি ইম্প্রুভমেন্ট করতে পারবেন যে ঠিক আছে আমাকে এই লেভেলে যেতে হবে আমার একটা বাড়ি কেনার জন্য, বা আমার এত টাকা আমাকে রাখতে হবে আমার ডাউন পেমেন্টের জন্য, এত টাকা আমার রাখতে হবে আমার ক্লোজিং কস্টের জন্য। যদি এখন আমাদের কমিউনিটিতে প্রচুর প্রচুর প্রবাসী বাংলাদেশিদের বাড়ি আছে, ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে, বাট স্টিল আমাদেরকে কিন্তু স্টিল আমাদের এই ডিসিশনগুলো, বাট এর বাইরে অনেক অনেকেই কিন্তু আছেন যাদের হয়তো কোনো একটা বাড়ি নাই, বা যারা হয়তো চিন্তা করছেন যে হয়তো দেখা যায় আমরা অনেকে তারা অ্যাফোর্ড করতে পারছেন না বা তাদের প্ল্যান নাই। তো তাদেরকে এই জায়গার থেকে বের হয়ে আসতে হবে যে শুধু মেডিকেডের জন্য চিন্তা করতে হবে না, শুধু আপনার সোর্সগুলো তৈরি করে কিভাবে আমি ইনকাম বাড়ানো যায়, কিভাবে আমার এই পরিবর্তনটা নিয়ে আসা যায়। সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে একটি বিজনেস প্ল্যান থেকে আরো নতুন বিজনেস প্ল্যান হতে পারে কিংবা একটি ইনভেস্টমেন্ট হতে পারে, সেই জায়গায় পরিকল্পনার জায়গাটিও কি আপনারা সহায়তা করে থাকেন? অবশ্যই পরিকল্পনার জায়গাটি আপনার প্রতিটা ক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা করতে পারে। আমরা সবসময় বলি যে ট্যাক্স রিটার্ন কিন্তু সবকিছুর সাথে জড়িত, আপনি যখন একটা লোনের জন্য যাচ্ছেন, আপনি বিজনেসের জন্য যাচ্ছেন, তো এই ট্যাক্স রিটার্নটা আমাদের বিশেষ করে আমরা যেন থ্রুআউট দ্য ইয়ার আমরা এটা এটার পরিকল্পনা আমাদের থাকে এবং আমরা এটা নিয়ে কাজ করি, বিশেষ করে সময় শেষ করে একবার যখন একবার লাস্ট মিনিটে বা লাস্ট মোমেন্টে গিয়ে যেন আমরা ট্যাক্স ফাইল করার আগে চিন্তা না করি, আমরা শুধু ট্যাক্স সিজনে ট্যাক্স নিয়ে যেন না ভাবি। সারা বছর ধরে এটা চিন্তা করতে হবে এবং যদি এভাবে আমরা চিন্তা করি তখন দেখা যাবে যে আপনার বিশেষ করে এই ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেটের মধ্যে আমরা যে ইনভেস্টমেন্ট যদি বিশেষ করে কেউ করে থাকেন তখন কিন্তু আপনার তার একটা ইনকাম সোর্স তৈরি হবে। এবং গুড থিং হচ্ছে আপনার যখন এই ইনভেস্টমেন্ট যারাই করছেন, যখন ইনভেস্টমেন্টে আপনার দেখবেন যে আপনার একটা ফিক্সড একটা একটা মর্গেজ পেমেন্ট আছে বা আপনার একটা কস্ট আছে, বাট কন্টিনিউ আপনার একটা আপনার রেন্ট ইনকাম বাড়ছে বিকজ ইনফ্লেশনের জন্য আপনার বাড়ির ভ্যালু বাড়ছে। তো যখন এটা যখন কন্টিনিউ গ্রো করতে থাকবে তখন একটা টাইমে গিয়ে দেখা যাবে যে তার একটা অ্যাসেট তৈরি হচ্ছে যেটা সে রিটায়ারমেন্টে সে ইউজ করতে পারবে, যে না আমার এটা সেল করে সে হয়তো তার রিটায়ারমেন্টের খরচ করতে পারবে। বিশেষ করে আমরা অনেক ক্ষেত্রে দেখি অনেকে প্ল্যান করেন যে না আমার বাচ্চা নেক্সট 15 ইয়ার্স পরে কলেজে যাবে, তো এটার জন্য আমার হয়তো কলেজের এক্সপেন্স বহন করতে হবে, তার জন্য আমি হয়তো এখন একটা বাড়ি কিনে রাখছি যে বাড়িটা যখন এই বাড়িটা আমার নেক্সট 20 ইয়ার্স পরে গিয়ে যখন এটার যখন ভ্যালু যখন বাড়বে তখন এটা আমি সেল করে বা আমি এটা থেকে লোন বের করে আমি এটা মর্গেজ পে করব। একজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নেই, কে আছেন দর্শক আমাদের সাথে? আমি আপা জুলকারনিক জায়গাদার। জি ভাইয়া কেমন আছেন? ফিলাডেলফিয়াতে আছি, ভালো। প্রশ্নটি ভাইয়া? আমার কোনো প্রশ্ন নাই, শুধু ধন্যবাদ দেব। আচ্ছা, কাকে ধন্যবাদ দিবেন বলেন? আপনারা দুজনকে আজকে যেভাবে অ্যানালাইসিস করতেছেন, আসলে যারা সেকেন্ড হোম কিনার চিন্তা ভাবনা করবে অথবা বক্স থেকে বেরিয়ে আসবে, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সবসময় থাকেন আমাদের সাথে, খুব ভালো লাগে।
তো আমরা চাই যে বিশেষ করে আপনার যারা এই ধরনের আমাদের অনেক কিছুই অনেক পরিবর্তন আমাদের করার সুযোগ আছে এবং সেটা আমাদেরকে জানতে হবে। আমি হয়তো এটা খারাপ মিন করে বলিনি যে আমাদের বক্সের থেকে বেরিয়ে আসতে পারি, এটা আমি চাচ্ছি যে বিকজ আমাদের সবকিছুর মূলে হচ্ছে আমাদের মাইন্ডসেটটা বেসিক্যালি, যে আমাদের আমাদের চিন্তাধারা করতে আমরা যদি একটা গোল সেট করি তাহলে আমরা কিন্তু এটা এটা অ্যাকমপ্লিশ করা কিন্তু আমাদের জন্য কঠিন কিছু না। আর সাহস করতে হবে, আমরা একটা সুন্দর দেশে এসেছি। আমি বলি আমেরিকা সবসময় সম্ভাবনার দেশ, আমরা কেন সেই সুযোগটি কাজে লাগাবো না? আপনি প্রায়ই একটি অনুষ্ঠানে কথা বলেন যে আরএস এর কাছ থেকে মানি মেক করার কোনো দরকার, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। সেই জায়গাটি থেকেই আমরা বলছিলাম যে আমাদের গুড মানে একদম ভালো সময় যেগুলো, সে ভালো সময়গুলো কিভাবে কাজে লাগাতে পারি ভবিষ্যতের জন্য, এটি মূলত আমাদের আজকের বিষয়। সেই জায়গাটি থেকে আর কি তথ্য যুক্ত করবেন? রাইট, এই বিশেষ করে আমরা যখন এটা আমরা আমি যদি কিছু এক্সাম্পল টেনে আনি এখানে, বিশেষ করে যে আমার যখন আমি কিছু কিছু আমার ক্লায়েন্টকে যখন আমি হেল্প করছি বিশেষ করে তাদেরকে, কারণ আমি যখন কি অনেকে বিশেষ করে অনেক ট্যাক্স পেয়ার যারা, তারা যদি ইনফরমেশনগুলো না জানেন তখন তারা কিন্তু এই ডিসিশনটা মেক করতে তাদেরকে সহায়তা করা হয় না। যখন আমি এক্সপ্লেইন করে বিশেষ করে কিছু ক্লায়েন্ট আমার কাছে যখন আসছেন তখন তাদের একটা ইনকাম হয়তো সার্টেন খুবই কম লেভেলে বা তাদের মেন্টালিটি ওভাবে ছিল যে আমি কীভাবে ফাইন্যান্সিয়াল এইড পাই বা কীভাবে আমি মেডিকেডটা আমার যেন কোনোভাবে না হারাই বা কীভাবে আমি আমার কীভাবে একটা রিফান্ড পাই, তো যখন আমার কাছে আসার পর আমি তখন তাদেরকে এক্সপ্লেইন করলাম যে বিশেষ করে আপনার শুধু এই বক্স থেকে বের হয়ে আসে না, আপনাকে চিন্তা করতে হবে অ্যাট দ্য সেম টাইম যে আপনার আইআরএস এর ক্ষেত্রে যে আপনার ইনকাম এবং এক্সপেন্সটা ব্যালেন্স করছে কিনা। যে আপনি যদি নিউ ইয়র্ক সিটিতে বসবাস করেন, আপনি একটা বাড়ির মর্গেজ, আপনি বিজনেস আছে, আপনি একটা বাড়ির মর্গেজ পে করছেন, তো আপনাকে চিন্তা করতে হবে যে আমার মান্থলি এক্সপেন্স কত আছে, আমার মর্গেজের জন্য আমি আমার পার্সোনাল ফ্যামিলি এক্সপেন্সের জন্য আমি কত টাকা খরচ করছি, সামঞ্জস্য থাকতে হবে। এখন আপনি যদি দেখেন যে আপনার $50,000-$60,000 আপনি মাসে খরচ আপনি বছরে খরচ করছেন অথচ আপনার ইনকাম হচ্ছে $20,000, তখন এটা কিন্তু আসলে মেক সেন্স করবে না। অনেকে আছেন মনে করেন যে বিজনেসে আমার আমার বিজনেস তাদের এরকম একটা চিন্তা ভাবনা যে বিজনেসে মানি মেক করছেন আমি কী করবো, বিজনেস থেকে আমি অনলি $15,000 আমি স্যালারি নিচ্ছি বা $20,000 স্যালারি নিচ্ছি, তো প্রশ্নটা এভাবে চলে আসে। আমাদেরকে সবভাবে আমাদের চিন্তা করতে হবে একটা বিজনেস যদি $15,000 মেক করে তাহলে এই বিজনেসটা আপনি হয়তো এক বছর আপনার বিজনেস খারাপ আপনি কন্টিনিউ করছেন, দুই বছর খারাপ আপনি কন্টিনিউ করছেন, বাট যখন একটা বিজনেস কন্টিনিউ মানি মেক করছেন তখন বিজনেসটা তো আপনি নেক্সট 10 ইয়ার্স রান করবেন না। তো আপনি যদি একটা বিজনেস কন্টিনিউ আপনার $15,000-$20,000 বা ভেরি স্মল একটা ইনকাম দেখে আপনি যদি কন্টিনিউ রান করেন তখন প্রশ্ন আসে যে আসলে এই ইনকামটা কি রিয়েল ইনকাম কিনা। কারণটা হচ্ছে যে এটা এই ইনকাম করে আপনি তো আসলে সার্ভাইভ করার কথা না, বা আপনার এটার জন্য বিজনেস 24/7, আপনি যদি $20,000 একটা বিজনেস থেকে মেক করেন তাহলে মোস্ট লাইকলি আমরা কিন্তু এই বিজনেসের হেডেকটা আমরা নিব না, আমরা দেন বিজনেসটা ক্লোজ করে আমরা হয়তো কোনো একটা জবে গিয়ে আপনার হেডেক ফ্রি বের থেকে আর বেশি টাকা মেক করতে পারি। একটা একটা মিনিমাম ওয়েজের কাজ করলেও কিন্তু আপনার এই $20,000 মেক করা যায়। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে যে আমি যেটা করছি বা যেভাবে আমি রিপোর্ট করছি এটা কি মেক সেন্স করছে কিনা, লজিক্যাল কিনা, লজিক্যাল কিনা, যদি না হয় যদি এরকম না, সেক্ষেত্রে আপনার রাইট। এখন বিশেষ করে যে আপনার লাইফস্টাইল যে অডিটগুলো হয় সেই অডিটগুলো হওয়ার কারণটাই হচ্ছে বিশেষ করে আপনার নাম্বার অফ ফ্যামিলি মেম্বারের সাথে যদি তার ইনকামের সামঞ্জস্যতা না থাকে, অনেক ক্ষেত্রে এটা আপনার বিভিন্ন জিপ কোডের ব্যাপার, জিপ কোডের উপরও নির্ভর করে যে আপনি কোন জিপ কোডে বসবাস করছেন। এখন যদি ম্যানহাটনে কেউ বসবাস করে যদি তার ইনকাম হয় $15,000 তখন আপনার প্রশ্ন আসবে যে কীভাবে একটা ফ্যামিলি ম্যানহাটনের মতো জায়গায় ম্যানহাটনের জিপ কোড ইউজ করে আপনি $15,000-$20,000 ইনকাম দিয়ে আপনি বসবাস করছেন। হয়তো বা তার লেট সে হয়তো কোনো একটা সিটির একটা যে লো ইনকাম যে বিল্ডিং, সে হয়তো বিল্ডিংয়ে উনি $300 রেন্ট দিয়ে থাকছেন, কিন্তু তার আনুষঙ্গিক খরচ তো আছে, আনুষঙ্গিক খরচ আছে, হয়তো ইভেন সে লেট ফুড স্ট্যাম্প পাচ্ছেন, সেটা তো আয়ের জানছেন না। বাট ওভারঅল যখন তার ট্যাক্স রিটার্নটা যখন শো করবে যে তার জিপ কোড, এই জিপ কোডে বেসিক্যালি যেখানে অ্যাভারেজ ইনকাম থাকার কথা $150,000 সেখানে যদি তার অনলি $15,000 ইনকাম হয় তখন কিন্তু প্রশ্নটা এভাবে চলে আসবে যে কীভাবে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। হয়তো প্রতিটা ক্ষেত্রে আপনার যদি স্ট্রং সাপোর্টিং ডকুমেন্টস থাকে যে না আমার যে $15,000 ইনকাম দ্যাটস সলিড ইনকাম, এর বাইরে আমার কোনো ইনকাম নাই, সেক্ষেত্রে ফাইন। বাট যদি আমাদের মধ্যে সন্দেহ থাকে বা আমাদের কোনো কনসার্ন থাকে যে না আমার ইনকামটা আসলে অ্যাকচুয়াল এই ইনকাম কিনা, তখন কিন্তু আমাদেরকে এই কারেকশনগুলো করতে হবে। অনেকে মনে করেন যে না আমি একটা ওয়েতে করে আসছি, এখন হঠাৎ করে যদি কারেকশন করি তাহলে তো আইআরএস এমনিই খুঁজবে আমাকে। বাট বেটার হচ্ছে যে আপনি
কন্টিনিউ, আপনি যদি, আমরা যদি ভুল করে থাকি সেই ভুলটা কন্টিনিউ করা ঠিক না, আমাকে কোনো এক জায়গায় আমাকে সংশোধন করতে হবে। তো অ্যাটলিস্ট যেন আইআরএস আসলে আমরা অ্যান্সার করতে পারি যে না আমি হয়তো একটা জিনিস ভুল করেছি বা সেটা আমি যখন জানার পর আমি এটা কারেকশন করছি সেই জায়গাটি থেকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, উপসংহারে কি বলবেন? সামগ্রিক বিষয় নিয়ে, খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলছিলেন। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে আমাদের সাথে আছেন। বিশেষ করে আমাদেরকে আজকে ওভারঅল যে আলোচনা সেটি হচ্ছে যে আমাদেরকে ওভারঅল একটা চিন্তা করতে হবে যে আমাদের ইনকাম, আমাদের রিটায়ারমেন্ট, আমাদের সব কিছুর সাথে কিন্তু সব এই ট্যাক্স রিটার্নটা রিলেটেড। এবং বিশেষ করে যাদের বিজনেস আছে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে যে কীভাবে এই বিজনেসের থেকে আমরা ট্যাক্স, অনেকে মনে করে যে ট্যাক্স দেওয়াটা আমরা ট্যাক্স দিচ্ছি, আমাদের একটা এক্সট্রা বার্ডেন, আমরা খরচ করে ফেলছি টাকা। কিন্তু আমাদের, আমরা যদি অল্টারনেট অন্যভাবে চিন্তা করি যে এই যে ট্যাক্স দেওয়ার জন্য আমার যে একটা হাই ইনকাম আছে, এই হাই ইনকামটা দিয়ে কীভাবে আমি এটাকে, এই সুযোগটাকে আমি নিতে পারি, সুযোগটাকে কাজে লাগাতে পারি, এবং এই ইনকামটা দিয়ে কীভাবে আমি একটা ইনভেস্টমেন্ট, কারণ যখন আপনি ইনকাম থাকবে তখন কিন্তু আপনার জন্য একটা সেকেন্ড হোম বা থার্ড হোম পারচেস করাটা কিন্তু অনেকটা সহজ। তো আমাদেরকে অলওয়েজ নেগেটিভকে পজিটিভ ওয়েতে কনভার্ট করে সেটাকে কাজে লাগাতে হবে এবং চেষ্টা করতে হবে যে এই ওয়েতে কীভাবে আমরা আমাদের রিটায়ারমেন্ট বা আমাদের ফিউচার প্ল্যান এবং ফিউচার ভবিষ্যৎ কীভাবে আমাদেরকে পরিবর্তন করতে পারি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা আলোচনা করেছি যে আমরা যখন এখানে আসি আমরা চিন্তা করে আমরা একটা একটা জায়গায় আমরা আমরা ইয়ে হয়ে যাই, আমরা লক হয়ে যাই, যেখান থেকে আমরা বের হতে পারি না। সেটি হচ্ছে আমাদের একটা ফ্রি মেডিকেট যখন আমরা পাই তখন আমরা, এটা আমাদের জন্য খুবই কষ্টকর ফ্রি মেডিকেট থেকে বের হয়ে আমরা ইন্স্যুরেন্সের জন্য টাকা পে করাটা আমাদের জন্য কষ্টকর। যখন আমরা ফ্রি ফাইন্যান্সিয়াল এইড পাই বাচ্চার জন্য তখন এই ফাইন্যান্সিয়াল এইডের ওই জায়গা থেকে বের হয়ে এসে আমরা টাকা, কলেজের জন্য টাকা পে করা আমাদের জন্য খুবই কষ্টকর। যখন আমরা বছর শেষে যদি রিফান্ড পাই এভরি ইয়ার $10,000-$12,000 এই জায়গার থেকে বের হয়ে এসে আমরা বছর বছর টাকা আরও পে করা, ট্যাক্স পে করা, তো বাট আমরা যদি করি এই জিনিসগুলো তাহলে কিন্তু আমাদের ইনকাম বাড়িয়ে, আমাদের ইনকাম বেশি হলে কিন্তু আমাদের সেই জায়গার থেকে আমাদের অনেক পরিবর্তন আসতে পারে এবং যে রিটায়ারমেন্টের প্ল্যান বা যে যে ইস্যুগুলো সেগুলো কিন্তু আমরা আরও বেটার ওয়েতে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি এবং সুন্দর ভবিষ্যতের জন্য। আমি বলবো যে জীবন মানের উন্নয়নের জন্য যে আমরা কেন শুধু নিম্ন আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকব, নিজেদের আয়, নিজেদের অনেক কিছু, আমাদেরকে বের হয়ে আসতে হবে জায়গা থেকে। অসংখ্য ধন্যবাদ সিপিএ ইয়াকুবে খান, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন।